হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল শুভ সারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ আমি চলে এলাম ছোলার ডালের রেসিপি নিয়ে রুটি লুচি কিংবা পরোটার সাথে কিন্তু ছোলার ডাল দারুণ লাগে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমেই একটা বাটিতে আমি দু কাপ ছোলার ডাল নিয়ে নেব ছোলার ডালটা আমি জল দিয়ে খুব ভালো করে কছলে কষলে ধুয়ে নেবো দেখুন কত সাদা সাদা গুঁড়ো গুঁড়ো টাইপের বেরোচ্ছে এইটাকেই কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুই নিতে হবে দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে এরপর চার ঘন্টার জন্য আমি ছোলার ডালটা ওপরে ঢাকা দিয়ে ফিচি রেখে দেব একটা কড়াই আমি গ্যাসের উপর বসিয়ে দেব গরম করার জন্য এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব তাতে জলটা হালকা গরম হলে দিয়ে দেব এক চামচ লবণ এবং ওপরে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর জলে বেশ ভালোই কিন্তু বুদবুদ উঠতে শুরু করেছে দেখুন এই পর্যায়ে দিয়ে দেব ছোলার ডাল ছোলার ডালটা আমি প্রেশারে সিটি দিচ্ছি না আমি কড়াইতেই ছোলার ডালটা সেদ্ধ করে নিচ্ছি এতে ছোলার ডালটা খুব একটা নরম হবে না আবার গলেও যাবে না তাই জন্যই কিন্তু আমি প্রেশারে না দিয়ে কড়াইতেই দিচ্ছি এরপর দিয়ে দেব চারটে গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দেব। দিয়ে দেব এক চামচ সরষের তেল সব কিছু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ছোলার ডালটা সেদ্ধ হওয়ার জন্য ওপরে আবারও ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণ পর আমি ছোলার ডালটা চেক করে নিচ্ছি দেখুন আমি একটা ভেঙেও আপনাদের দেখিয়ে দিয়েছি দেখুন যথেষ্ট সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এরপর আমি একটা ম্যাশার দিয়ে ছোলার ডালটা হালকা ম্যাশ করে নেব এতে ছোলার ডালটা আধ ভাঙা হয়ে যাবে এবং ছোলার ডালের মধ্যে একটা থিকনেস আসবে এরপর ছোলার ডালটা আমি ভালো করে ফুটতে দেব দেখুন ছোলার ডালটা হালকা হালকা ফুটতে শুরু করেছে এরপর আমি একটা অ্যালুমিনিয়ামের বাটিতে ছোলার ডালটা ঢেলে রেখে দেব আলাদা করে এরপর আমি আবারও কড়াই বসিয়ে তাতে দু চামচ সর্ষের তেল তিন চামচ পাঁচফড়ুন একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নটা খুব ভালো করে আমি ভেজে নেব ফোড়নটা খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল ছোলার ডাল দিয়ে ফোড়নের সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আমি আরেকটুখানি একটুখানি গরম জল ব্যবহার করছি কারণ ছোলার ডাল একটু যেহেতু ঘন হয় তাই জন্য এরপর দিয়ে দেব দু চামচ চিনি এক চামচ মিক্স মশলা সমস্ত কিছু খুব ভালো করে আমি ছোলা ডালের সাথে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো সমস্ত মশলা দিয়ে আমি ছোলার ডালটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আমি একটা অ্যালুমিনিয়ামের বাটিতে ট্রান্সফার করে নিয়েছি ছোলার ডালটা ব্যাস ছোলার ডাল কিন্তু একদম রেডি এটা ঠান্ডা করলে কিন্তু একদম ঘন হয়ে যাবে দেখুন ছোলার ডালের কনসিস্টেন্সিটা কতটা ঘন হয়ে গেছে আমি একটা পরোটার সাথে ছোলার ডালটা এখানে সার্ভ করে নিয়েছি কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না থ্যাংক ইউ